গাজাই টানা আট মাসের যুদ্ধে চাকরি ও কাজ হারিয়েছে বহু মানুষ যুদ্ধ শুরুর পর থেকে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার পৌঁছেছে প্রায় আশি শতাংশে ফিলিস্তিনের কর্মসংস্থানের উপর যুদ্ধের প্রভাব নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়েলও সংস্থাটি বলছে শুধু গাজাই নয় পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় বত্রিশ শতাংশ সব মিলিয়ে পুরো ফিলিস্তিনের অর্ধেক মানুষ এখন কর্মহীন যারা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন তাদের বাদ দিয়েই এই হিসাব করা হয়েছে ওই অঞ্চলে প্রকৃত বেকারত্বের চিত্র আরও ভয়ানক তেইশ লাখ গাজাবাসীর প্রায় অর্ধেকই দরিদ্র টানা আট মাসের যুদ্ধে আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে তারা পরিবারের জন্য ব্যবস্থা করতে পারছেন না সামান্য খাবারও এমনকি অর্থ থাকলেও উপযুক্ত হাসপাতালের অভাবে পাচ্ছে না চিকিৎসা সেবা আয়াল তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি অঞ্চলের প্রকৃত জিডিপি কমেছে প্রায় তেত্রিশ শতাংশ গাজায় এই হার কমেছে তিরাশি দশমিক পাঁচ শতাংশ আর পশ্চিম তীরে বাইশ দশমিক সাত শতাংশ যুদ্ধের কারণে দেউলিয়া হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এছাড়া ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে কাজ করার নিষেধাজ্ঞা দেয় বাড়ছে বেকারত্বের হার ফিলিস্তিনের আয়ের উৎস কমার আরেকটি বড় কারণ পশ্চিম তীরের রাজস্ব তহবিল বন্ধ করে দিয়েছে ইসরায়েল এসব অর্থ বাজেট সরকারি ব্যয় ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করত ফিলিস্তিনি কর্তৃপক্ষ المقاصة وأموال الضرائب الفلسطينية لا زالت إسرائيل تحتجزها وهذه تشكل 70% من المالية العامة الفلسطينية فحينما يفقد الشعب الفلسطيني والحكومة الفلسطينية 70% من دخلها فكيف سيكون الوضع؟ بالتأكيد سيكون الوضع صعب إضافة إلى ذلك حوالي 500 ألف عامل فلسطيني فقدوا وظائفهم خلال الثمان شهور الماضية <applause> কয়েক দশক ধরেই ফিলিস্তিনি সম্পদ ও ভূমি ব্যবহার করে তাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েল যা ফিলিস্তিনকে পরিণত করেছে একটি দুর্বল অর্থনীতির অঞ্চল হিসেবে তানভীর জনি এখন বিশ্ব